আগামী শুক্রবার রিলিজ করতে যাচ্ছি সঞ্জয় নাগের দ্বিতীয় ছবি মতিনন্দী গল্প অবলম্বনে। এই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বাউলি দাম এই গল্প ছবি। একমাত্রিক ছবি নয়, এখানে কোন চরিত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, গ্রে।
이게 그의 엘리멘트, 이 볼, 막, 믿고라 가지, 꿈에 말고라 가지. 그래서 그래야 돼요. 여러분, 이렇게 내가다, 이 줄자리 내가다, 아마 뭐니 하는지, 망가 죽이냐, 보통 엘리치, 보통 말이야, 보통 운하는 프로젝트 죽는데, 이 줄이로 되게 보통 망가 죽이도 때 말이야, 보통. 이따 아마 망가리시, 아마 밥을, 아는데 가, 걸고 가. 제 아들이 거다, 배팔때, 제 아들이 거다, 아마 하는데 보셨으면. কেবলমাত্র একমাত্র কল্পনি কাজ করতে করতে যেখানে হয়তো মানুষ শান্তি অনেক রকম অ্যাভারেজ ভালো ভালো ছবি হয়েছে কিন্তু এখানে আপনি কোথায় একটা নতুন সংজ্ঞা নির্মাণ করা হয়েছে আমি চাই রাতুরা সবাই বলে দিল আর মাইক নিয়ে কথা বলছি এমনি সবাই শুনতে পাচ্ছে আমার রেকর্ড করছি রাতুরা সবাই বলে দিল ছবি নিয়ে ছবি সংক্রান্ত যা যা বিষয় সবটাই একদম ঠিক আমি একদম একমত মানে তুমি যা যা বললে সুন্দর ভীষণ সুন্দর করে বললে খুব আধুনিক একটা ছবি মতিনন্দির এই লেখাটা এতটাই সুন্দর মানে এতটাই মানে আমি বলবো মডার্ন টাইমসের এমন অনেক দিক তুলে ধরেছে যেটা আমরা হয়তো সচরাচর কোনো ছবিতে হুট করে দেখতে পাই না রিলেশনশিপ এতটা সিম্পল অথচ এতটা জটিল সবটাই খুব সুন্দর অ্যান্ড এই ছবিতে কাজ করার সুযোগ আমি সত্যিই খুব গর্বিত খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট উর্মিলা চরিত্রটা করতে গিয়ে থ্যাংকস টু দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রোডাকশন টিম And of course, আমার co-actors, especially আমি ব্রাতদার কথা বলবো। ব্রাতদার সঙ্গে আগেও কাজ করেছি কিন্তু এই ছবিটা করতে গিয়ে না খুব একটা ভয় কাজ করতো মানে বাবা মানে অ্যাকচুয়ালি উর্মিলা আর গোপালের যে সম্পর্কটা এটা না ইউজুয়াল স্বামী স্ত্রীর সম্পর্ক বা ইউজুয়াল প্রেমিক প্রেমিকার সম্পর্ক সেরকম নয় অনেক কমপ্লেক্স অনেক অনেকটাই মানে যেটা আমার মনে হয় এই মানে উর্মিলা করতে গিয়ে যে ম্যাচিউরিটিটা দরকার ছিল সেটা সঞ্জয়দার হেল্প না পেলে আমি হয়তো করতে পারতাম না অ্যান্ড সেই দিকটা দেখে ইনফ্যাক্ট রুবেলদার সঙ্গে এরকম অনেক সিকোয়েন্স অনেক সিন আছে বলবো আমি যেগুলো প্রচণ্ড ইন্টেন্স ভীষণ সুন্দর অথচ খুব ইন্টেন্স রুবেলদার সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে ঋতুদি অসাধারণ অ্যাজ ইউজুয়াল খুব ভালো ঋতুদের সঙ্গে এই ছবিতে কাজ করার খুব একটা মেজর জায়গা ছিল না কিন্তু আশা করব ইন ফিউচার পাব আর না অ্যাকচুয়ালি ইউএসপি তুমি সেটা যারা দেখবে তারা ডেফিনেটলি বুঝতে পারবে অসাধারণ একটা ছবি ভীষণ সুন্দর ছবি আমি চাইবো সবাই দেখুক এসে সবারই বোধহয় তাড়াহুড়ো আছে সবার আমি না আমি তো অনেকবার বক্তব্য রেখেছি কারণ সঞ্জয়দা সবসময় মাইকটা প্রথমে আমাকেই বাড়িয়ে দেয় তাই আজকে আমি অন্যদের বাড়িয়ে দিয়েছি যে আজকে উপরে একটু কথা বলবো কারণ বিশদভাবে বলতে গেলে আমি সবসময় বেশি বক্তব্য রেখেছি এই ছবি নিয়ে প্রথমত আজকে সত্যি খুব ভালো লাগছে ব্রাতদাকে আমরা পেয়েছি কারণ একটাও এর মধ্যে আমরা বহু অনুষ্ঠান করেছি পারাপার নিয়ে যেখানে ওনাকে পাইনি কারণ ব্রাতদাকে পাওয়াটাও একটা খুব বিশেষ ব্যাপার কারণ সত্যি কথা এত ব্যস্ততার মধ্যে যে ব্রাতদা তার শিল্পটাকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে নিয়ে মানে কীভাবে উনি চর্চা করেন আর কী ধরনের কাজ আমাদের উপহার দিচ্ছেন সেটা তো আমাদের সবারই দেখার বিষয় শেখার বিষয় এবং এই ছবিতে স্পেসিফিক্যালি আমি মানে ছবিটা দেখেই সঞ্জয়দাকে ফার্স্ট ব্রাতদার কথা বলছিলাম যে ব্রাতদা ইজ এ ডিসকভারি ইন দিস ফিল্ম মানে আমার দেখা ওনার বহু চরিত্র দেখেছি কিন্তু এই চরিত্রে উনি যেভাবে নিজেকে মানে অন্য মাত্রায় নিয়ে গেছেন অন্য মানে মুখভঙ্গি থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলা তার গান গাওয়া তার আচরণ তার মানে সব কিছুর মধ্যে আমি মানে গোপালকেই দেখতে পেয়েছি কখনোই ব্রাতদাকে দেখতে পাইনি এর আগেও আমি ওনার সঙ্গে কাজ করেছি কিন্তু এই ছবিটা আমার কাছে একটা মানে মানে কি বলবো আই ওপেনার আর একটা হচ্ছে যে এই ছবিতে প্রত্যেকটা চরিত্র অসম্ভব গভীর অসম্ভব জটিল অসম্ভব সুন্দর মানে অসম্ভব এক্সপ্রেসিভ কিন্তু সঞ্জয়দা যেভাবে মানে প্রত্যেকটা চরিত্রের সঙ্গে প্রত্যেকটা চরিত্র কীভাবে মিশ্রণ করেছেন তাদের তাদের কথাবার্তা তাদের আচরণ তাদের ভালোবাসা প্রেম ব্যথা বিচ্ছেদ সব কিছু নিয়ে যেন একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে এই ছবিতে আর যেহেতু এটা খুব একটা ইন্টেন্স ইস্যু বেসড ফিল্ম
সেহেতু সেই ইস্যুগুলোকেও খুব নাড়াচাড়া দেওয়া হয়েছে, যেটা আজকের দিনে খুব রেলিভেন্ট একটা ব্যাপার। মতিনন্দী যদিও এই গল্পটা অনেকদিন আগে লিখেছেন, কিন্তু আজকে আমাদের এই এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেলিভেন্ট ফিল্মস। আর দত্তদা যেটা বললেন সেটা খুব প্রাসঙ্গিক, যে মানে বাংলা সিনেমাতেই বোধহয় এই ব্যঞ্জনাগুলো বা এই ইস্যুসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আরও বিশদভাবে দেখতে পাবো। আর পারফরমেন্স সম্বন্ধে তো অডিয়েন্স বলবে, আমার মনে হয় যে আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করেছি, এবং মানে প্রার্থীরা যেরকম বললেন, পাওরি বললো যে আমরা ইউ হ্যাভ ট্রাই টু গিভ আওয়ার বেস্ট, মানে সবাই আমরা চেষ্টা করেছি। আর সঞ্জয় দাকে ধন্যবাদ যে উনি সবাইকে নিয়ে এরকম একটা জটিল বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন।